আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল, সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। ব্যারিস্টার সুমন এত নাডা খেলোয়ার না যে তার কাছে দুর্নীতির হিসাব থাকবে না। তার কাছে কিন্তু দেশের সব দুর্নীতিবাজদের হিসাব রয়েছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন এমন একজন লোকের মুখোমুখি হতে চলছেন যেই ঘটনাটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে। এইটাই আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং ব্যারিস্টার সুমন কিভাবে সেই দুর্নীতির হিসাবগুলো দিচ্ছে এইটাও আপনাদেরকে এক এক করে দেখাবো। গাইস, ব্যারিস্টার সুমন কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা এবং সে কিন্তু সবসময় মানবতার কাজ করে, এবং এই কথাগুলো নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন সবসময় ভালো ভালো বক্তব্য দেয় এবং সে কিন্তু চুরদের এবং দুর্নীতিবাজদের বিপক্ষে কথা বলে। গাইস, সেই বিপক্ষমূলক বক্তব্যটা আপনারা আগে দেখেন যে ব্যারিস্টার সুমন সবার সামনে সেই সব ষড়যন্ত্রের কথা কি বলে। এই যে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায়, ইতিহাসের যে উন্নয়ন উনি করেছেন এইটা তো আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে টাকা কোনো সমস্যা হয় না। মাননীয় স্পিকার এটা প্রমাণ করেছেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা এটা প্রমাণ করেছেন যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব। মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয়, উনি আমাকে বলেছিলেন, হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার, যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি, কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি আপনার ফেসবুক, এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন এই বিবেচনা যদি আপনি করেন, কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না, তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন। মাননীয় স্পিকার এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি, এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি। আমি একটা কথা বলতে চাই, আমি ধন্যবাদ জানাই সজীব ওয়াজের জয়, আমি ধন্যবাদ জানাই আমাদের জুনায়েদ আহমেদ পলক ভাইকে, যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন। আরে, অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব, আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই, এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি। মাননীয় স্পিকার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, অনেকেই বলেন যে স্বাধীনতার সপক্ষের সরকার থাকলে কি হয় আর স্বাধীনতার বিপক্ষের সরকার থাকলে কি হয়। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে বলতে চাই, স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে তখন কি হয়, হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়, সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে পদ্মা সেতু বানানো যায়। আপনি দেখেন এই রূপপুর পারমাণবিক কেন্দ্র বানানো যায়, টানেল বানানো যায়, মেট্রো রেল বানানো যায়। আমি এয়ারপোর্টে, এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ফুটবল খেলায় যখন ফরিদপুরে যেতাম, মাদারীপুরে যেতাম, আমার সারা দিন কেটে যেত, কিন্তু এই ব্রিজ হওয়ার পর আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ দক্ষিণবঙ্গে যাই নাই। মাননীয় স্পিকার আর 2 মিনিট সময় দেন। মাননীয় স্পিকার আমি এইটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠলে এয়ারপোর্টে যাইতে আমার বিশ্বাস যে সবচেয়ে অপছন্দ যারা করে এই সরকারকে, তাও এলিভেটেড এক্সপ্রেস হয়ে মুখ লুকিয়ে লুকিয়ে কোন রকম চলে যায় এয়ারপোর্টে, মনে করে যে এই জিনিস হওয়ার পর তো আর অন্তত এই প্রতিবাদ বা সমালোচনা করা সাজে না এদের। আমি আরেকটা জিনিস বলি, মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয়, বোমাবাজি হয়, 21শে গ্রেনেড হামলা হয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে, আমি আগেই যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয়, গাইজ, এই বক্তব্য দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে ব্যারিস্টার সুমন কিভাবে দুর্নীতিবাজদেরকে ধরে এবং এক এক করে তাদের কিভাবে গোপন রহস্যগুলো ফাঁস করে। গাইজ, এইভাবে কিন্তু ব্যারিস্টার সুমন গত কিছুদিন আগে সংসদ ভবনেও দুর্নীতিবাজদের নিয়ে কথা বলে এবং সেই দুর্নীতিবাজদেরকে সে সংসদ ভবনে ধরিয়ে দেয়, এবং এই নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমনের নামেও অনেকে অনেক বাজে কথা এবং অনেকে বিপক্ষে কথা বলে এবং সেইগুলা কিন্তু ব্যারিস্টার সুমন কানেন না। দর্শক শ্রোতা, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন।